হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি কাতারাতেই। গত পর্বে আপনারা দেখছিলেন কাতারার যে পার্কটা ছিল, পার্কে আজকেও আমি আপনাদেরকে কিছু জায়গা দেখাবো। আপনারা প্রথমবারের মতো যারা নাকি আমার চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এইমাত্র মেট্রো ট্রেন থেকে নামলাম, এখন পাঞ্চিং করব। পাঞ্চিং করার পর বের হয়ে যাব এখান থেকে। তো এই তো কার্ড পাঞ্চিং করব এখন। সো একটা সমস্যা হয়ে গেছে এখানে, আমার বন্ধু এক কার্ড পাঞ্চ করে তিনজন চলে গেছে। সেজন্যে আসলে একটা নিয়ম হলো, এক যার যার কার্ড সে নিজে পাঞ্চিং করে তারপর যেতে হবে। সো আমরা এখন বাইরে চলে যাব। কত সুন্দর দেখেন, একটা এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টও এত সুন্দর হয় না বাংলাদেশের। এখানে একটা স্টেশন কত সুন্দর করে করছে দেখেন আপনারা, খুবই সুন্দর, অসাধারণ দেখতে। সো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের পুরো ব্লগটি। এখন চলে যাব বাহিরে, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ব্লগগুলো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন। কত সুন্দর জায়গাটা তুমি দেখো। এখানে অ্যালার্ট বলতেছিল, সো যাই দেখি উপর থেকে কেমন দেখা যায়। আসলে দেখতে তো অনেকই সুন্দর লাগতেছে, বাট উপরে যাওয়ার পর কেমন দেখাবে সেটা জানি না আমি। সো যাই দেখি, অনেকটাই উঁচু, আমার তো মনে হচ্ছে অনেক সুন্দর দেখাবে। তো যাই উপরে দেখি কেমন লাগে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পর। ওহ মাই গড, সত্যি অসাধারণ। এটা হলো ভিউ, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, অনেক উঁচু।
দেখি ওই জায়গাটাই এদিকে গিনিচু যাওয়ার জায়গা মনে হচ্ছে ওকে ওকে এদিক দিয়ে ওঠার পরে এদিক দিয়ে মনে হয় নিচে যাবো আর কি বাট হ্যাঁ সুন্দর খুব সুন্দর জায়গাটা এই অসাধারণ ভিউ এক কথায় ওই যে সিটি সেন্টার দেখা যেতেছে এখান থেকে সিটি সেন্টার লোকেশনটার নাম হলো কাতারা কাতারা স্টেশন আছে যারা নাকি কাতারে থাকেন যে কোনো স্টেশন থেকে এখানে আসতে পারবেন খুব সুন্দর আসলে বিকালবেলা আসছি তো জায়গাটায় মানে যেমন গরমও নাই অনেক ভালো লাগতেছে জায়গাটা আমার বন্ধু বান্ধব একটা আমার সাথে নাই কারণ তারা সবাই এক একজন এক একদিকে চলে গেছে ছবি তোলার জন্য এখানে আপাতত কোনো হোটেল খোলা নাই মনে হয় এগুলো মানে ভবিষ্যতে খুলবে আর কি বাট এখন কোনো হোটেল নাই এখানে বন্ধ টোটালি আচ্ছা নিচে নেমে যাই অনেকক্ষণ আটলাম এদিকে বেশিক্ষণ থাকা ঠিক হবে না কারণ বন্ধু বান্ধব সব ওয়েট করতেছে আমার জন্য এটা কাতারারই একটা মানে এখানে সবগুলো হোটেল ছোট ছোট হোটেল আসলে খুবই সুন্দর জায়গা মানে বলে শেষ করা যায় বলুন তুমি সামনে আইজো না ধরার নাই কি সুন্দর জায়গা দেখছো তুমি বাপ রে বাপ মাশাল তোমার দেয়া লাগতো না তুমি নাটক করো ধরার নাই সূর্য ডুবাই যাচ্ছে একটু পরে ডুবাই দেবো বড় ভালো লাগবে না গাছতলা আয় রে কি শান্তি কত ঠান্ডা এখানে কোনো গরমই নাই অসাধারণ জায়গা এখানে ওই যে কবুতর আসতেছে সুন্দর একটা কবুতর আর একটা চোরের পাখি মনে বাংলাদেশে আমরা চোরের পাখি বলে কল রে পাখি তো এমনি তো সচরাচর দেখা যায় না কাতার খুব কম চলো জায়গা এখন যাইতেছি অন্য একটা সাইডে খুব সুন্দর আসলে জায়গা কিন্তু অনেক দাম এখানে পিজ্জা ক্লাব তারপর কাউবয় আসলে বন্ধুরা এখানে আমরা ঘুরতে গেছিলাম জাস্ট ওইখানে ভিডিও করার মতো তেমন প্ল্যান করে যায় নাই সো আমার বন্ধুরা বলতেছে তুই খালি ভিডিও করাস কেন তুই আমাদের ছবি তোল বা আমাদেরকে একটু এন্টারটেন কর কিন্তু আমি তাদেরকে সময় না দিয়ে আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম আসলে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ অবশ্যই আমি সামনে নিয়ে আসব আর আপনারাও আশা করি ব্লগগুলো অনেক উপভোগ করবেন তো আমাদের সাথে তখন এই দেখুন ওইখানেও ছবি তুলতেছে তারা সবাই ওরা সারাদিন এই যাওয়ার পর থেকেই ছবি সেলফি এগুলো করছে সবাই সোশ্যাল মিডিয়ায় এখন অ্যাক্টিভ আছে তাই তারা সবসময় ছবি আপলোড দিয়ে অনেক সুন্দর কাতারা হচ্ছে কাতারা তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আসলে আমরা চেষ্টা করব আপনাদের বেলা তেমন একটা জায়গাগুলো দেখাতে আর আপনারাও কোন কোন জায়গা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাতারা সুন্দর সুন্দর এখানে মানে চায়ের দোকান তারপর সমস্যা আর আদার
যে পাসপোর্টগুলো আছে এখানে পাওয়া যায় আর কি। অনেক সুন্দর। অর্ডার নিতে আসছি। একদম স্ট্যান্ডার্ড হয়, খুবই সুন্দর এবং দেখতেও ভালো লাগে জিনিসগুলো। এদিকে বাম পাশে হলো মসজিদ, দেখতে পাচ্ছেন একজন নামাজ পড়ে আসছেন, আর ডান পাশে হলো ওয়াশরুম, খুবই সুন্দর। এখানে আর বেশিক্ষণ ভিডিও করলাম না, জাস্ট একটু দেখলেন আপনারা এই জায়গাটা। যতবার দেখি আমার ভালো লাগে ততবার। কত সুন্দর করে সাজাইছে জিনিসগুলো। অনেক সুন্দর, মানে রাত্র হইলো তো মানে কি বলবো আর, এত সুন্দর লাগবে এটা রে ভাই। আজকে রাত্রে পর্যন্ত থাকবো এখানে, দেখি রাত্রে এগুলা সব কিছু ক্যাপচার করে তারপরে যাবো। কাকা দেখো এখনই কত সুন্দর, আর রাত্রে বেলা তো মানে অসাধারণ দেখাইব। কি খবর, চলো তোমরা সবাই খালি চলো চলো, এত সুন্দর জায়গা তুমি কেমনে বলতেছো এগুলো। আচ্ছা চলো উপরে যাই, উপরে যায় আর একটু ঘোরাঘুরি করি। এই দেশে গাড়ি অনেক, মানুষের চেয়ে বেশি গাড়ি। হ্যাঁ বন্ধুরা, আরও ইচ্ছে ছিল আপনাদেরকে জায়গা দেখানোর জন্যে, কিন্তু আমাদের এখন বাসায় চলে যেতে হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিব। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।